আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ফরজানা মুস্তাফা তুরস্ক আজারবাইজান যৌথ সামরিক মহড়া শুরু কাশ্মীরে হেলিকপ্টার বিধ্বস্ত দুই পাইলট নিহত ইসরায়েলের যে কোনো হামলার দাঁত ভাঙা জবাব দেওয়ার অঙ্গীকার করল ইরান শুরুতেই ইরান প্রসঙ্গ ইহুদিবাদী ইসরায়েলের কর্মকর্তারা সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনায় হামলার বিষয়ে যে হুমকি দিয়েছেন তার দাঁত ভাঙা জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি তিনি বলেছেন ইরান সাম্প্রতিক বছরগুলোতে সামরিক ক্ষেত্রে যে উন্নতি ও প্রযুক্তিগত উন্নয়ন সাধন করেছে তা জাতীয় নিরাপত্তা রক্ষা এবং বাইরের যে কোনো আগ্রাসন মোকাবেলার জন্য ব্যবহার করা হবে রেজা পাশতিয়ানি বলেন শত্রুর যে কোনো পাগলামি ও ধৃষ্টতাপূর্ণ পদক্ষেপের বিরুদ্ধে ইরানি জাতি নিশ্চিতভাবে দাঁত ভাঙা জবাব দেবে এবং শত্রুকে চরম মূল্য দিতে হবে তিনি আরও বলেন ইরান শত্রুর বিরুদ্ধে যে কোনো ক্ষেত্রে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসরায়েলের উদ্দেশ্যে জেনারেল আশতিয়ানি বলেন হতাশা থেকেও ইসরায়েলের কর্মকর্তারা ইরানকে অভিযুক্ত এবং বাগাড়ম্বর করছে তিনি আরও বলেন সামরিক খাতে ইরান তার উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখবে চলতি মাসের প্রথম দিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ মস্কো সফরে গিয়ে বলেন ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে যে কোনো মূল্যে তা ঠেকাতে হবে অন্যথায় ইসরায়েল একাই ব্যবস্থা নেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নফসালি বেনেটো ইরানের ওপর হামলার হুমকি দিয়েছেন অন্যদিকে ইরানের আনবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসমাইল বলেছেন তার দেশ আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বা আইএই এর সঙ্গে পরিপূর্ণ ও অব্যাহতভাবে সহযোগিতা করবে তবে আন্তর্জাতিক সংস্থাটিকে স্বাধীনতা এবং নিরপেক্ষতা বজায় রাখতে হবে পাশাপাশি যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্ত গ্রহণ বন্ধ করতে হবে আই এর পঁয়ষট্টিতম সাধারণ অধিবেশনে দেয়া বক্তৃতায় এসব কথা বলেছেন মোহাম্মদ ইসমাইলি অস্ট্রিয়া রাজধানী ভিয়েনায় আই এ অধিবেশন শুরু হয়েছে অধিবেশনে দেয়া বক্তৃতায় ইরানি কর্মকর্তা বলেন ইরান সব সময় আন্তর্জাতিক এই সংস্থার সঙ্গে সহযোগিতা করে এসেছে একই সঙ্গে তেহরান মনে করে রাজনৈতিক উদ্দেশ্য পরিহার করে স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রেখে আইএইএকে কাজ করতে হবে ইরানের পরমাণু স্থাপনায় নাশকতার ঘটনা উল্লেখ করে ইসমাইলি বলেন আইএই এর সাধারণ অধিবেশনে পাশ হওয়া বেশ কিছু সিদ্ধান্ত এবং প্রস্তাবনা অনুসারে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত পরমাণু স্থাপনায় যে কোনো হামলা আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক ফলে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত পরমাণু স্থাপনায় সব রকমের সশস্ত্র হামলার ঘটনাকে সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ করতে হবে ইরানের পরমাণু স্থাপনার উপর নাশকতার ঘটনায় আইএইএ এবং জাতিসংঘের নিরাপত্তার সমালোচনা করে ইসমাইলি আরও বলেন তাদের এই নীরবতা অপরাধীদেরকে উৎসাহিত করে তোলে অবিলম্বে এই ধরনের তৎপরতার বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থা দুটিকে ব্যবস্থা নিতে হবে এটি শুধু ইরানের পরমাণু স্থাপনার বিরুদ্ধে নাশকতা ও হুমকি বন্ধ করতে নয় বরং আইএই এর বিশ্বাসযোগ্যতা ও আস্থা টিকিয়ে রাখার জন্য এই পদক্ষেপ জরুরি মোহাম্মদ ইসমাইলি তার বক্তৃতায় বলেন আই ই এর সদস্য দেশগুলোকে কোনো রকমের বৈষম্য ছাড়াই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি পরিচালনার সুযোগ দিতে হবে। একই সঙ্গে প্রযুক্তি সংক্রান্ত সহযোগিতা জোরদার করতে হবে গত এপ্রিল মাসে ইরানের পরমাণু স্থাপনায় নাশকতার ঘটনা ঘটে যাকে ইরান পরমাণু সন্ত্রাসবাদ ও যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে এজন্য ইহুদিবাদী ইসরায়েলকে দায়ী করে আসছে ইরান সে সময় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয় এতে বিদ্যুৎ ব্যবস্থায় বিভ্রাট দেখা দেয় তবে বড় ক্ষতি এড়ানো সম্ভব হয় ভারত প্রসঙ্গ কাশ্মীরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের দুই পাইলট নিহত হয়েছেন মঙ্গলবার জম্মু কাশ্মীরের উধামপুর জেলার ঘন জঙ্গলে এই ঘটনা ঘটে ভারতের সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে প্রশিক্ষণ চলাকালীন সময়ে এই দুর্ঘটনায় মেজর এবং ক্যাপ্টেন র্যাঙ্কের দুই কর্মকর্তা নিহত হয়েছেন এর আগে ভারত সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন প্রশিক্ষণের সময় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার উধামপুর জেলার শিবগড়ধর এলাকায় বিধ্বস্ত হয় এতে হেলিকপ্টারটির দুই পাইলট মারাত্মকভাবে আহত হন এবং তাদেরকে হাসপাতালে নেওয়া হয় তবে কি কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তাৎক্ষণিক সেই তথ্য জানানো হয়নি সেনাবাহিনী উদ্ধার অভিযানে নেমে ঘন জঙ্গল থেকে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার করে তুরস্ক প্রসঙ্গ তুরস্ক এবং আজারবাইজান যৌথ সামরিক মহড়া শুরু করেছে উভয় দেশের সেনাবাহিনী আজারবাইজানের স্বায়ত্তশাসিত অঞ্চল নাকচিওয়ানে এই মহড়া শুরু করে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এই খবর দিয়েছে আনাদোলু এজেন্সি এর আগে গত জুনের শেষ সপ্তাহেও যৌথ মহড়ায় অংশ নেয় দেশ দুটি মহড়ায় উভয় দেশের সেনাবাহিনীর ছয়শ সদস্য কর্মকর্তা অংশ জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে আজারবাইজান ও তুরস্কের সেনা সদস্যদের উপস্থিতিতে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতার অংশ হিসেবে অবিনাশী ভ্রাতৃত্ব নামে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে অনুশীলনের মাধ্যমে দুই দেশের সেনাদের মধ্যে যুদ্ধে আক্রমণের সক্ষমতা বৃদ্ধি পাবে দুই দেশের জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এই যৌথ মহড়া শুরু হয় এক জাতি দুই দেশ এই স্লোগান সামনে রেখে তুরস্ক ও আজারবাইজান এই যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হল গত বছর বিতর্কিত নাগার্ন কারাবাখ অঞ্চল নিয়ে প্রতিবেশী দেশ আর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় আজারবাইজান যুদ্ধে তুরস্ক সরাসরি আজারবাইজানকে সমর্থন দেয় নেটো সদস্য তুরস্কের সমর্থন এবং অত্যাধুনিক তুর্কি ড্রোন ব্যবহার করে আজেরই সেনারা যুদ্ধে ব্যাপক সফলতা পান তেতাল্লিশ দিন যুদ্ধ শেষে রাশিয়ার মধ্যস্থতায় সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত উভয় দেশ যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় এই যুদ্ধে আর্মেনিয়ার কাছ থেকে আজারবাইজান সুসা শহর পুনর্দখল করে শহরটি সংস্কৃতি ও কৌশলগত দিক দিয়ে উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ বছরের পর বছর ধরে তুরস্ক আজারবাইজানকে অস্ত্র দিয়ে এবং প্রশিক্ষণ দিয়ে সহায়তা করেছে গত বছর আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধের সময় তুরস্ক আজারবাইজানকে বিদেশি সেনা দিয়েও সহায়তা করে বলে খবর প্রকাশ হয় যদিও তুরস্ক এটি প্রকাশ্যে স্বীকার করেনি বিশ্লেষকরা বলছেন আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে আজারবাইজানের বিজয়ের ফলে ককেশাস অঞ্চলে তুরস্কের প্রেসিডেন্টের অবস্থান শক্তিশালী হয়েছে এই বিজয়কে তারা এরদোগানের ভূ রাজনৈতিক অভ্যুত্থান হিসেবে উল্লেখ করেছেন অপরদিকে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ